হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুজ সৌদ আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল গত পর্বে আমি পিএসপির স্ট্রিং ফাংশন সম্পর্কে আলোচনা করেছিলাম পর্বে স্ট্রিং আরও কিছু ফাংশন রয়েছে সেগুলো আমি আলোচনা করব প্রথমে আমি পিএসপির প্রিগ ম্যাচ ফাংশন সম্পর্কে আলোচনা করব পিএসপির প্রিগ ম্যাক্স ফাংশনের স্ট্রাকচারটি হচ্ছে এই পিএসপির প্রিগম্যাক্স ফাংশনের কাজটি হচ্ছে যে কোনো একটি সেন্টেন্সের মধ্যে আমি যদি কোনো একটি শব্দ অথবা কোনো একটি অক্ষর ইত্যাদি আমি যদি ম্যাচিং আছে কি অর্থাৎ সেই শব্দ অথবা সেই অক্ষরগুলো আছে কি না সেটি যদি আমি জানতে চাই তাহলে আমরা এই প্রিগম্যাক্স ফাংশনটি ব্যবহার করতে পারি এখানে সাধারণত দুইটি আর্গুমেন্ট দেওয়া হয়ে থাকে একটি হচ্ছে আমরা কোন শব্দটি ম্যাচিং আছে কিনা না দেখবো এবং কোন সেন্টেন্সে আছে সেটি আমরা দেখব প্রথমে এখানে এখানে লিখে দিতে হয় যে আমরা কোন শব্দটি আমরা ম্যাচিং খুঁজছি এবং পরে এখানে আমরা কোন জায়গায় ম্যাচিংটা খুঁজবো অর্থাৎ কোন সেন্টেন্সে খুঁজবে সেটি আমাদের এখানে লিখে দিতে হবে আমরা একটি স্ট্রিং নিচ্ছি দিস ইজ এ স্ট্রিং আমরা এই সেন্টেন্স মধ্যে ইজ আছে কিনা সেটি আমরা জানবো সেটি জানার জন্য আমরা এই ফাংশনটি ব্যবহার করব এখানে দেখুন আমি লিখছি প্রিগ ম্যাচ ফাংশনটি এইভাবে লিখতে পারি প্রথমে আমরা এখানে যেই শব্দটি আছে কিনা জানবো সেটি স্ল্যাশিনের মধ্যে লিখতে হবে আমরা এখানে ইজ জানবো এই কারণে আমরা ইজ স্ল্যাশের মধ্যে লিখলাম তারপরে কোমা দিয়ে আমরা এখানে স্টিং এর মধ্যে যেই সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সের মধ্যে আমরা জানবো এই কারণে আমরা এটি লিখলাম তারপরে আমরা এটি ম্যাচিং আছে কিনা এটা জানবো হচ্ছে আমরা স্টেটমেন্টের মাধ্যমে আমরা এখানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। এখানে আমরা বলে দেব যে যদি প্রিগ ম্যাচ হয় মানে যদি ম্যাচিং হয় এটা আমি কাট করলাম এখানে পেস্ট করে দিলাম যদি ম্যাচিং হয় তাহলে এখানে সে ইকো করবে ম্যাচ এবং যদি না হয় তাহলে সে ইকো করবে নট ম্যাচ আমি এটি সেভ দিলাম তারপরে আমরা ব্রাউজারে যাই ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম সিনটেক্স অ্যারোর একটা কোমা বলছে সে ছয় নম্বর লাইনে আমরা দেখি ছয় নম্বর লাইনে কী ভুল হয়েছে এই যে এখানে আমরা একটি সেমিকলম দিয়েছি এটা আমি মুছে দিলাম তারপরে আমি গিয়ে আবার রিফ্রেশ করলাম দেখুন এখানে ম্যাচ লিখছে সেভ অর্থাৎ এইখানে দেখুন এখানে ইজ আমরা বলেছিলাম আছে কি না হ্যাঁ ইজ আছে এই সেন্টেন্সের মধ্যে সেই কারণে সে ইকু করেছে ম্যাচ এটি হচ্ছে প্রাথমিক প্রিগ ম্যাচ ফাংশনের কাজ পিএসপির আরেকটি মজার ফাংশন রয়েছে সেটি হচ্ছে কোনো একটি সেন্টেন্সকে অথবা কোনো একটি ওয়ার্ডকে ক্যাপিটাল থেকে স্মল করা এবং স্মল থেকে ক্যাপিটাল করা অর্থাৎ ক্যাপিটাল লেটার থেকে স্মল এবং স্মল লেটারকে ক্যাপিটাল করা এই ফাংশনটির স্ট্রাকচারটি হচ্ছে এটি হচ্ছে আপনার স্মল করা এবং এটি হচ্ছে ক্যাপিটাল করা এই দুটি ফাংশান স্মল এবং ক্যাপিটাল করার কাজে ব্যবহার হয় আমরা এখন দেখব এই কাজটি আমরা কিভাবে করব আমি একটি স্ট্রিং ভেরিয়েবল নিলাম এবং এর মধ্যে আমি একটি কিছু টেক্সট আমি দিলাম এখন আমরা এই স্ট্রিং টেক্সট স্ট্রিং এর মধ্যে যে টেক্সট রয়েছে এই টেক্সটটি আমরা আবার অথবা লোয়ারে পরিণত করব এই ফাংশনের মধ্যে একটি মাত্র আর্গুমেন্ট দিতে হয় সেটি হচ্ছে আমরা কোনটাতে আপার অথবা লোয়ার করব আমি এটি ইকো করলাম ব্রাউজারে গিয়ে আমি রিফ্রেশ করলাম দেখুন এখানে দিস ইজ এ স্ট্রিং এইখানে আমরা টি ক্যাপিটালে লিখেছিলাম তারপরেও কিন্তু আমাদের এখানে টি স্মলে চলে এসেছে তারপরে আমরা যদি এখানে এস আর টু লোয়ারের জায়গায় এস আর টু আমরা আপার যদি লিখে দেই এস টিআর টু আপার আমরা করে দিলাম অর্থাৎ সব ক্যাপিটাল লিটারে হবে দেখুন এখানে সবগুলো আপনাদের ক্যাপিটালে চলে আসতে আমরা যদি এই জায়গায় ডিসিজ এ স্ট্রিং এই জায়গায় যদি আমরা এখানে প্রথমটা আই ক্যাপিটালে দিলাম এ ক্যাপিটালে দিলাম এস ক্যাপিটালে দিলাম তারপরে আমরা এখানে এস টিআর টু লোয়ার আমরা যদি করে দেই তারপরে আমরা এটি রিফ্রেশ করি দেখুন আমাদের সবগুলোই স্মলে চলে এসেছে এ হচ্ছে আমাদের স্টিয়ার টু লোয়ার এবং স্টিয়ার টু আপার অর্থাৎ আপার থেকে লোয়ার এবং লোয়ার থেকে আপার করার বেসিক ফাংশন এরপর আমরা পিএসপি এস টিয়ার পোস্ট ফাংশন সম্পর্কে জানবো এস টিআর পোস্ট ফাংশনের স্ট্রাকচারটি হচ্ছে এমন এখানে সাধারণত তিনটি আর্গুমেন্ট দিতে হয় দুইটি রিকোয়ার অবশ্যই দিতে হবে এবং একটি অপশনাল আমরা যদি দেই তাহলে সেটির কাজ হবে আর না দিলে সেটির কাজ হবে না পি এসটিআর ফাংশনের কাজটি হচ্ছে যদি আমরা কোনো স্টিংয়ের মধ্যে অথবা কোনো টেক্সটের মধ্যে কোনো একটি শব্দ অথবা কোনো একটি অক্ষর কোন জায়গায় আছে সেটি যদি আমরা জানতে চাই কত নম্বর অবস্থানে আছে সেটার জন্য আপনারা এসটিআর পস এই ফাংশানটি ব্যবহার করতে পারেন প্রথমে আমরা কোন সেন্টেন্সে শব্দ খুঁজবো সেটি আমাদেরকে বলে দিতে হবে এবং তারপরে আমরা কি খুঁজছি সেটা বলে দিতে হবে এবং পরেরটাতে হচ্ছে কত নম্বর অবস্থান থেকে খুঁজবে সেটি আমরা বলে দিতে পারি আমরা এখানে আবার সব ঠিক করে দিলাম স্মলে করে দিলাম তারপরে আমরা এখানে এস পজ ফাংশনটি লিখলাম এখানে আমরা খুঁজব হচ্ছে স্ট্রিং স্ট্রিং এই ভেরিয়েবলের মধ্যে যেই সেন্টেন্সটি রয়েছে সেই সেন্টেন্সে খুঁজবে এখানে স্ট্রিং আমরা লিখে দিলাম তারপরে আমরা এখানে কি খুঁজব আমরা এখানে ইজ খুঁজব আমরা ইজ লিখে দিলাম তারপরে আমরা যদি এটি ইকো করি আমরা এটি সার পজ একটি ভেরিয়েবলের মধ্যে রাখলাম এখানে আমি সার বস এটি ইকো করলাম ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি দেখুন এখানে টু লিখা রয়েছে টু লিখার কারণটি হচ্ছে সে প্রথম থেকে এটি খোঁজা শুরু করেছে অর্থাৎ এইখানে আমরা ইজ এই জায়গায় রয়েছে এইখানে হচ্ছে আপনার জিরো নম্বর এইটি একটি হচ্ছে ওয়ান নম্বর এবং এটি হচ্ছে টু নাম্বার এই কারণে সে বলেছে যে এটা দুই নম্বর অবস্থান থেকে শুরু হয়েছে কিন্তু আমরা যদি এইখানে জিরো ওয়ান টু থ্রি ফোর আমরা যদি ফোর যেই টেক্সট রয়েছে ফোন নাম্বার অবস্থানের পর থেকে যদি আমরা এটি খুঁজতে বলি তাহলে এখানে আমরা কমা দিয়ে এখানে লিখে দিলাম ফোর তারপর আমরা এটি সেভ দিয়ে এখানে রিফ্রেশ করলাম দেখুন এখানে ফাইভ নম্বর দেখাচ্ছে অর্থাৎ এখানে সে এই চারটা বাদ দিয়ে এখানে পাঁচ নম্বরে রয়েছে সেটি এখানে বলছে এটি হচ্ছে পিএসপির স্টেয়ার পস ফাংশনের কাজ এরপর আমরা পিএসপির এস টিআর রিপ্লেস ফাংশনের কাজ দেখব পিএসপির এস টিআর রিপ্লেস ফাংশনের কাজটি হচ্ছে যে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো একটি শব্দ রিপ্লেস করতে চাই রিপ্লেস করে অন্য কিছু দিতে চাই তাহলে আমরা এই ফাংশনটা ব্যবহার করতে পারি রিপ্লেস ফাংশনের স্ট্রাকচারটি হচ্ছে এমন এখানে তিনটি আর্গুমেন্ট দিতে হবে সেটি হচ্ছে যে প্রথমে আমরা কোন শব্দটিতে রিপ্লেস করব এবং পরে আমরা সেই রিপ্লেস করে সে জায়গায় কী লিখবো সেটা দিতে হবে এবং লাস্টে আমরা কোন সেন্টেন্সে রিপ্লেস করব সেটি আমাদেরকে দিতে হবে আমরা এখানে করে দেখাচ্ছি এখানে আমি একটি ভেরিয়েবল নিলাম এস টিআর রিপ্লেস এখানে আমি ফাংশনটি লিখছি এখানে আমরা যে ইজ রয়েছে এই ইজের জায়গায় আমরা রিপ্লেস করবো ইজ লিখে দিলাম তারপরে আমরা ইজের জায়গায় আমরা কি লিখবো আমরা এখানে ফাঁকা দিলাম আপাতত তাহলে ওই জায়গায় ফাঁকা রিপ্লেস হবে তারপরে আমরা এখানে স্ট্রিং রিপ্লেস করব তাহলে আমরা আমরা ইকু করছি রিপ্লেস করলাম দেখুন এখানে আমাদের এখানে যেই জায়গায় ইজ রয়েছে সে জায়গায় ফাঁকা হয়ে গেছে সে জায়গায় কোনো কিছু আসে নাই তারপরে আমরা যদি এই জায়গায় আর লিখে দিতাম তারপরে আমরা এখানে গিয়ে রিফ্রেশ দিই তাহলে দেখুন এখানে আমাদের ইজের জায়গায় আর হয়ে গেছে দেখুন এখানে ইজ ছিল সে জায়গায় আর হয়ে গেছে এখানে লক্ষ্য করুন এখানে আমাদের ইজ আছে এবং এইখানে একটা ইজ আছে এই দুইটা ইজের জায়গায় এখানে আর হয়ে গেছে এটি হচ্ছে বেসিক এস টি আর রিপ্লেস ফাংশনের কাজ এরপর আমরা সাবিস্টার রিপ্লেস ফাংশানের কাজ দেখব সাবিস্টার রিপ্লেস ফাংশনের কাজটি হচ্ছে যে এইখানে সাবিস্টার এবং হচ্ছে রিপ্লেস দুইটির কাজ একসঙ্গে করবে সাবিস্টার রিপ্লেসের কাজটি হচ্ছে ইতিপূর্বে আপনারা সাবিস্টারের কাজ দেখেছেন সাবিস্টার হচ্ছে আপনার শব্দের মধ্যে কোনো একটা জায়গার পজিশন জানা অবস্থান জানা ইত্যাদির জন্য আপনার সাবিস্টার ফাংশানটা ব্যবহার করেন এবং রিপ্লেস হচ্ছে সেই নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট লেন্থের মধ্যে রিপ্লেস হবে সাবিস্টার রিপ্লেস ফাংশনের স্ট্রাকচার হচ্ছে এমন আমরা যদি এইখানে যখন আমরা এটাতে রিপ্লেস করেছিলাম শুধুমাত্র এস আর রিপ্লেস ফাংশান দিয়ে তখন আমাদের এটা এখানেও রিপ্লেস হয়ে গেছে এবং এখানেও রিপ্লেস হয়ে গেছে কিন্তু না আমরা এটা করব না আমরা শুধুমাত্র এই ইসটা রিপ্লেস করব তাহলে আমরা এই সাবিস্টা রিপ্লেস ফাংশানটাই ব্যবহার করতে পারি এখানে আমি সাবিস্টা রিপ্লেস লিখলাম আবেস্টার রিপ্লেস ফাংশনের মধ্যে চারটি আর্গুমেন্ট দিতে হয় সেই চারটি আর্গুমেন্ট হচ্ছে প্রথমে আমরা কোন সেন্টেন্সে রিপ্লেস করব সেটি এবং রিপ্লেসের জায়গায় আমরা কি দিতে চাচ্ছি সেটি এবং কত নম্বর অবস্থান থেকে শুরু হবে সেটি এবং কোন জায়গায় গিয়ে শেষ হবে এখানে আমি ফাংশনটি লিখছি এখানে দেখুন আমি প্রথমে স্ট্রিং এইটিতে রিপ্লেস করব সেটি লিখে দিলাম তারপরে আমরা এখানে কী রিপ্লেস করব আমরা এখানে এই যে ইজ রয়েছে যে ইজের জায়গায় আমরা এখানে ইট লিখব তারপরে আমরা এটি কমা দিলাম তারপরে আমরা কত নম্বর থেকে শুরু করবো আমরা এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর এখানে হচ্ছে ফোরের পরে এখানে ফাইভ এটি হচ্ছে ফাইভ নম্বর অবস্থান থেকে শুরু হবে আমরা এখানে ফাইভ লিখলাম এবং এইখানে কয়টা রিপ্লেস হবে এখানে হচ্ছে দুইটা রিপ্লেস হয়ে যাবে এই কারণে আমরা এখানে দুই লিখলাম তারপরে আমরা যদি এটা ইকো করি তারপরে আমরা এখানে রিফ্রেশ করলাম এখানে আমাদের ভেরিয়েবলের নামটা ভুল হয়েছে আমরা দেখি তারপরে আমরা এটি সেভ দিয়ে এখানে রিফ্রেশ করলাম তাহলে দেখুন এইখানে এই যে পরে এখানে ইট ছিল ইজের জায়গায় ইট হয়ে গেছে এইভাবে আমরা পিএসপিতে সাব্বিস্টার রিপ্লেস ফাংশন ব্যবহার করে কোনো নির্দিষ্ট একটা অবস্থান থেকে অথবা নির্দিষ্ট একটা জায়গা থেকে আমরা কোনো নির্দিষ্ট শব্দ রিপ্লেস করতে পারি আমরা এই বর্তমানে যে ফাংশনগুলোর কাজ দেখলাম এই ফাংশনগুলো আমরা ভবিষ্যতে কাজের ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারি এবং আমাদের কাজগুলোকে আমরা আরও সুন্দরভাবে ডাইনামিক করতে পারি পর্বে আপনারা পিএসপির স্ট্রিং ফাংশন সম্পর্কে জানলেন আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আমার এই চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ